ভাইবা দিতে যাওয়ার আগের রাতটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই কী করবেন সেটা অনেকেই জানে না অনেক টেনশন অনেক বিষয় নিয়ে ভাবা শুরু করে দেয় আপনি যদি মনে করেন ভাইবার আগের রাতে কি করবো না করবো তা আবার আমার কথা শুনে করতে হবে যদি এরকম মনে হয় তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন এখানে কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে ভিডিওটি অনেক আপনার জন্য হেল্পফুল হবে তাহলে পুরোটা ভিডিও দেখুন এবং লাইক দিন প্রথমে যে কাজ হবে আগের রাতে আপনি রাজ্যের পড়াশোনা নিয়ে বসবেন না রাজ্যের পড়াশোনা করার সময় কিন্তু আগের রাত্রে নয় এর আগে যত পারেন পরে শেষ করে নেন তবে আগের রাত্রে আপনি শেষে যে তিন দিন গত যে হয়ে গেছে তিন দিন সেই তিন দিনের পত্রিকাগুলো একদম ভালোভাবে পড়াশোনা করে মুখস্থ করার মতো করে যেতে হবে আপনাকে এবং খুব বিষয় যেমন আপনি যে দিন দিতে যাবেন তার আগের রাতে একটু যেদিন এগারোটা যাই হোক যেটা খবর আপনি দেখেন সেই খবরটাও দেখে নেবেন পেপার পড়ার সময় কিভাবে পড়তে হয় আপনারা তো জানেনি চাকরি বাকরির জন্য আর খবর দেখার সময় একটা খাতা কলম নিয়ে যাবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো থাকবে শিরোনাম যেগুলো থাকবে ওগুলা একদম নোট ডাউন করে লিখে ফেলুন আপনার খাতায় এগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কাজ দেখা গেল যে আপনি জানেন না কোন বিষয় এখন চলতেছে সো সেই বিষয় নিয়ে যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি কিন্তু কোনো উত্তর দিতে পারবেন না আর ভাইভাতেও ভালো করতে পারবেন না ভাইভাতে ভালো করতে চালে অবশ্যই এই দুটো কাজ আপনাকে করতে হবে আর এই সময় আপনি একটু যে বিষয়গুলো আপনার একটু গুলিয়ে গুলিয়ে যায় সেই বিষয়গুলো একটু দেখে নিতে পারেন ওই যে আপনাকে বললাম রাজ্যের পড়াশোনা করার দরকার নাই ইম্পর্টেন্ট বিষয়গুলো আর যেগুলো গুলিয়ে ফেলেন সেই বিষয়গুলো দেখে নেবেন ভাইবার আগে নিশ্চয়ই আপনি অনেক পড়াশোনা করছেন অনেক পড়াশোনা করে খুব টায়ার্ড এবং টেনশন অনেক বিষয়গুলো রয়েছে তারপরে আপনাকে বেশি রাত পর্যন্ত জাগা যাবে না সোজা চলে যাবেন ঘুমানোর জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনারা বলবেন যে ঘুম তো আসবে না টেনশনে অবশ্যই ঘুম আসবে না টেনশনে কিন্তু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকুন এটাই কাজ আসলে কি চোখ চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকলেও কিন্তু রেস্ট হয় এই রেস্টটা আপনি পরবর্তী সকালবেলা উঠলে বুঝতে পারবেন যে আপনার রেস্ট হয়েছে এই তো মোটামুটি আগে রাতে করবেন গল্পে গল্প তো বলেই ফেললাম সবগুলো তো আপনি যদি আমাদের এই স্মার্ট স্টাডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে একটা ফেভার করো হয় যদি ভিডিওটি শিক্ষামূলক মনে হয় তাহলে একটা শেয়ার দিয়ে দিতে পারো সো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই